এনআরসি নয় সিএএ চালু হতে চলেছে পশ্চিমবঙ্গে, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধনী আইন চালু হতে চলেছে। কবে এই নাগরিকত্ব সংশোধনী আইন চালু হবে বিস্তারিত আলোচনা করছি, 100% সঠিক ইনফরমেশন দিতে চলেছি, অবশ্য অনস্ক্রিন আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভোট প্রচারে নাগরিকত্ব নিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি, একটি পেপার কাটিং থেকে পেয়েছি নিউজটি, অবশ্য সেটা আপনাদের সামনে তুলে ধরছি। সম্প্রতি তেহট্টের এক নির্বাচনী জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে মতুয়ারা বহুকাল থেকে পশ্চিমবঙ্গের শরণার্থীর জীবনযাপন করছেন, ভোটের পর তাদের নাগরিকত্ব দেওয়া হবে। সেই প্রশ্নের উত্তরে হাবড়ার এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, তার মানে মতুয়ারা কি এখন নাগরিক নন, মতুয়ারা কি নাগরিক নন, তারা কি ভারতবর্ষে বসবাস করে না, তারা কি ভোটার নয়, তাদের ভোটটা নিয়ে কি আপনারা জয় হতে পারবেন না, এটাই কিন্তু প্রশ্ন করছেন। মুখ্যমন্ত্রীর মতে 1971 সালের মার্চ মাস পর্যন্ত যারা এদেশে এসেছে তারাই নাগরিক। এনআরসি, এনপিআর এবং নাগরিকত্ব সংশোধনী আইন 2019 এর বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলনের পর উদ্বাস্তুদের নাগরিকত্বের প্রশ্নটি যেভাবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে উত্তপ্ত একটা বিতর্কের জন্ম দেবে সেটা প্রত্যাশিতই ছিল। প্রথমত, অমিত শাহ যেভাবে মতুয়া উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার কথা বলেছেন সেটা একেবারেই আইনসম্মত নয়, কারণ সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 এর কোন ধারায় মতুয়া উদ্বাস্তুদের আলাদাভাবে নাগরিকত্ব দেওয়ার কথা বলা নেই। এই আইন অনুযায়ী আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ধর্মীয় ব্যক্তিরা যারা 31 ডিসেম্বর 2014 এর আগে ভারতবর্ষে প্রবেশ করেছে এবং কেন্দ্রীয় সরকারের পাসপোর্ট অ্যাক্ট 1920 এবং ফরেন্স অ্যাক্ট 1946 এর আওতায় অব্যাহত রয়েছেন তারাই নাগরিকত্ব পাবেন। যারা শরণার্থী হিসেবে আবেদন অনেকেই শরণার্থী হিসেবে আবেদন করবেন, কিন্তু আবেদনকারী শরণার্থীর বেশ কিছু শর্ত পূরণ করতে হবে তবেই নাগরিকত্ব পাবেন। শর্তগুলো কি কি? যেমন পাসপোর্ট অ্যাক্ট 1920, ফরেন্স অ্যাক্ট 1946 এর আওতায় কেবল যাদের নাম রয়েছে তারাই আবেদন করতে পারবেন, অর্থাৎ যারা ধর্মীয় নিপীড়নের কারণে বা আশঙ্কায় ভারতে আশ্রয় নিয়েছেন তারাই আবেদন করতে পারবেন এবং তারাই নাগরিকত্ব পাবেন। কিন্তু এখানে আরেকটি কথা বলা হয়েছে যে এই আইন পাশ হওয়ার পূর্বে কি হয়েছিল, একটা যৌথ সংসদীয় একটা কমিটিতে নাগরিকত্ব আইন নিয়ে যে আলোচনা হয়েছিল তার রিপোর্ট অনুযায়ী কেন্দ্রীয় ইন্টেলিজেন্স ব্যুরো কমিটিকে জানিয়েছিল কি, যে পাকিস্তান থেকে আসা 31,313 জন শরণার্থী ভারতে প্রবেশ করেছে, তারা আবেদন করেছে, তারা ধর্মীয় অত্যাচারের কারণে ভারতবর্ষে এসেছে, তাদেরই নাগরিকত্ব দেওয়া হবে এই আইন অনুযায়ী। বাকি যারা আবেদন করতে পারেননি ধর্মীয় নিপীড়নের প্রমাণ দেখাতে হবে, যারা আর তখন যখন এসেছিলেন তখন যারা আবেদন করেননি তারা যদি নাগরিক হতে চান ভারতবর্ষের তাহলে তাদের প্রমাণ দেখাতে হবে যে আমরা ধর্মীয় অত্যাচারে বা বিভিন্ন কারণে ভারতবর্ষে চলে এসেছি, সেটা প্রমাণ দেখাতে হবে। পূর্ববঙ্গ বা বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের মধ্যে বহুলাংশই এই ধর্মীয় নিপীড়ন এর প্রমাণ দেখে নাগরিকত্বের আদায় করতে পারবেন না। নাগরিকত্বের প্রমাণ করতে পারবেন না কারা? পূর্ববঙ্গ বা যে কোনো জায়গা থেকে অনেকেই এসেছে ভারতবর্ষে, বসবাস করছে, ভোট দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে তাদের কাছে কোনো রকম প্রমাণ নেই যে কিভাবে তারা এসেছে, কেন এসেছে। যদি এখানেই প্রশ্ন, যদি কোনো ব্যক্তি তার নিজের দেশ ছেড়ে পালিয়ে অন্য দেশে চলে আসে তাহলে আমরা ধরেই নিতে পারি ধর্মীয় অত্যাচারে এসেছে,
কিন্তু এখানেই একটা মূল প্রশ্ন, সে তো অত্যাচারের কারণে পালিয়ে এসেছে নিজের প্রাণটা রক্ষা করার জন্য, সে কিভাবে কোনো প্রমাণ নিয়ে আসবে? সে প্রমাণ দেখাতে পারবে না তো, কি প্রমাণ সে দেখাবে? সেটাই হলো প্রশ্নবোধক চিহ্ন। এবারে আপনারা কি বলছেন, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন। যে কেন্দ্র সরকার পশ্চিম বাংলায় ক্ষমতায় এলে প্রথম ক্যাবিনেটে যে বৈঠক হবে সেই বৈঠকে কিন্তু সিএএ চালু হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এবং বিজেপির ইস্তেহারে কিন্তু সেটা প্রথমে রয়েছে, ক্যাবিনেটের প্রথমেই কিন্তু সিএএ চালু হবে। অবশ্য আপনারা সেই উত্তরটা পেয়ে গেলেন, কবে থেকে চালু হচ্ছে সিএএ? বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় চলে আসে, দুই তারিখে রেজাল্ট হবে ভোটের, তারপরেই যেদিন এই বিজেপি সরকার যদি চলে আসে এবং ক্ষমতায় আসার পরে প্রথম ক্যাবিনেটে কিন্তু সিএএ চালু হবে, এমনটা পরিষ্কার করে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমরা সবাই জানি অসমের কথা, অসমের যে অবস্থাটা, যে এনআরসির অবস্থাটা হয়েছিল আমরা কখনো ভুলিনি। আমরা এনআরসির কথা যে অসমের দিকে দেখে পশ্চিমবঙ্গের মানুষ যত সব নথি ঠিক করার জন্য ছুটাছুটি করেছিল সেটাও আমরা ভুলিনি। অবশ্য আপনারা বিচার বিবেচনা করুন, এনআরসি আপনারা চাইছেন বা সিএএ কি চালু করতে চাইছেন কি চাইছেন না। ভিডিওটি এখানে শেষ করছি, এতক্ষণ সময় দেওয়ার জন্য।